পহেলা ওড়িশা সরকার আহ্বান করলেন এবং তার পরে পরে ওড়িশার পূর্বতন যেতে অর্থমন্ত্রী অছন অন্য দলর কংগ্রেস দলর বিজু জনতা দলর পূর্বতন যেতে অর্থমন্ত্রী অছন যেতে অর্থশাস্ত্রী অছন সমস্তকে ডাকি করি মুখ্যমন্ত্রী বসি করি সমস্তকৰ মতামত গ্রহণ করল এবং মতামত গ্রহণ করলা পরে 45 দিন সরকার ওড়িশারে তার বজেট উপস্থাপন করলেন মু টিকে ওড়িশার বজেট উপরে বিশেষ আপনার উপরে সবকরে কবি তারপরে আমার মাননীয় মন্ত্রী সুরেশ পূজারি মহোদয় অছন সে আহ বিস্তার ভাবে কইপারবে ওড়িশার বজেট 2,65,000 কোটি টঙ্কার বজেট 45 দিন সরকার 40 দিন সরকার বিধানসভার বজেট উপস্থাপন করে এবং বিগত সরকার 10-15% অধিকা বজেট করি করে আরম্ভ করবে আপন যদি লক্ষ্য করবে ওড়িশার পূর্ব দিন বজেট উপরে তাহলে ওড়িশা সরকার নিজস্ব আয়র পাণ্ঠি 25 বছর গোটে সরকার নিরঙ্কুশ ভাবে জনে মুখ্যমন্ত্রী রহিলা পরে 25 বছরে সরকার নিজস্ব আয়োজন বৃদ্ধি করবার কথা সে ক্ষেত্রে ওড়িশার নবীন পট্টনায়ক সরকার বিজু জনতা দল সরকার সম্পূর্ণ ভাবে ফেল কারণ ওড়িশা হচ্ছে গোটে খনি রাজ্য যেনে খনি আছে যেনে ইন্ডাস্ট্রি আছে থরে মনে পকন যেনে খনি মিন যেনে ইন্ডাস্ট্রি মিন সে রাজ্য কেনা চলছে উত্তরাখণ্ড থেকে কেনা চলছে যেনে খনি মিন বাকি জেলার বাকি রাজ্যের কেনা সরকার বিগত দিন মু কহিলি 25 বর্ষ ভিতরে নিজস্ব আয় ওড়িশার নিজ শক্তি বৃদ্ধি করবার সম্পূর্ণ ভাবে ফেল রয়েছে ওড়িশার বজেটর আজ যে ওড়িশা বিভিন্ন নির্বাচন পূর্ব আপন মানে দেখুবে অনেক যোজনা ঘোষণা হোলা নির্বাচন পরে বন্ধ হয়ে যাওয়া মুই থরে 2019 নির্বাচন কথা আপন মানকে মনে পকাবার লাগি যাও 2019 নির্বাচন কহলে নু নবীন পট্টনায়ক সরকার পিঠা যোজনা ঘোষণা করলে বজেট থি প্রভিজন আছে কহলে তার পহলে নু ঘোষণা করলে বিজু যুব বাহিনী ঘোষণা করলে যুবক মানকর এমপ্লয়মেন্ট লাগি আমি সেলফ এমপ্লয়েড দেমু গাঁরে রহিকরি বিভিন্ন সামাজিক কার্যক্রম করবে কহলে যেতবেলে নির্বাচন 2019 র সরলা এবং আমার ভারতীয় জনতা পার্টির জন বিধায়ক তলসরার মান্যবর বিধায়ক ভবানী ভোই বিধানসভার প্রশ্ন করলে যে ওড়িশা সরকার বজেটে বিজু যুব বাহিনী লাগি কেতে টঙ্কা আছে ওড়িশা সরকার নবীন পট্টনায়ক সরকার উত্তর দেলে বিজু যুব বাহিনী লাগি কোনসি পয়সা নি নক পিঠা যোজনা বন্ধ মোর পাখে মুই পাখা পাখি বিধানসভার সেদিন যেতবে বজেট চর্চা হোলা পার্টি আড় দায়িত্ব দিয়া গেল আরম্ভ করবার লাগি মু 147টা যোজনা তাঁর সামনা রখিছিলি যেটা বিগত দিন থেকে নবীন পট্টনায়ক ঘোষণা করছে 147টা যোজনা আর 147টা যোজনা নু যে মন্ত্রী মানে যে বিভাগ যোজনা ঘোষণা করলে অধিকাংশ মন্ত্রীকে জানানি ন যে তাঁর বিভাগ নু এটা যোজনা আইতে লাগি মুখ্যমন্ত্রী যে ছিলে তো ছাড়ি দেব কিছু মনে নি রখ বাকি মানকে কাহাকে মনে নিন আর 147 যোজনা নু অধিকাংশ যোজনা যেন দিন আরম্ভ হেলা পরবর্তী সময় সেটা ফাইল ছাপা হয়েছে তাহাকে জানা নেই এখন বজেট সম্পর্কে আলোচনা হোলা যেন আলোচনারে যেন্থে পয়সা ওড়িশাকে কেন আসুছিলা ধন্যবাদ দেবী নরেন্দ্র মোদী সরকারকে যে এমএমডিআর একটরে পরিবর্তন হল্লা পরে রাজ্য মানকে যেন পয়সা মিললা সে রাজ্যের ওড়িশা কেন্দ্রর দয়ারে নরেন্দ্র মোদীঙ্কর দয়ারে নবীন পট্টনায়ক সরকার তাঁকর রাজনৈতিক স্বার্থ হাসল লাগি লোকমানকর তাঁকর রাজনৈতিক স্বার্থ হাসল লাগি কাম করুলে কেবে জনতা লাগি কি করছে মুই আপনকে উদাহরণ দেউছে 2016-17 মসিয়াতি ওড়িশা খনি জগতরু তার ট্যাক্স আকার দি পাউছিলা 4,900 কোটি কিন্তু নরেন্দ্র মোদী সরকার এমএমডিআর অ্যাক্ট আনিকে যেতবেলে পরিবর্তন আনলে 2021-22 বেলকে সেটা বড়িকরি হেগলা 50,000 কোটি টঙ্কা 4,900 কোটি টঙ্কা গেলে এবং 50,000 কোটি টঙ্কা মোদী সরকারর নূয়া নীতি লাগিন ওড়িশার রাজস্ব 10 গুণা যেকরি বড়িগলা তেণু যোজনা মানে ঘোষণা করুলে
আর যে হেলিকপ্টর থি যে বাবু মানে বুলুতলে কাহার পয়সা থি বুলুতলে কাহার লাগি বুলুতলে তার বি আজি সেতি বজেট রে যত বেলে কথা আছে সে কথা আসবার কথা মুই বিশেষ সময় নি নেগ্রি কিছি জিনিস উপরে ফোকাস করবি বাকি মন্ত্রী মহোদয় আছেন আপনাকে ব্যাপক রে বুঝাবে 2036 মসিয়া ভারত বর্ষর প্রথম রাজ্য ভাষা ভিত্তিক রাজ্য হইতিবা ওড়িশা প্রদেশ 2036 মসিয়া কি তার 100 বছর পুরা কর এবং ভারতীয় জনতা পার্টির সরকার মোহন মাঝিক নেতৃত্বে চালুতবা সরকার কমিটি যে 2036 মসিয়া যেতেবেলে ওড়িশা 100 বর্ষ পালন করবা সেতেবেলে ওড়িশা ভারত বর্ষর সবুনু সর্বোৎকৃষ্ট রাজ্য হইতে দিয়াবা তার লাগি বজেট সি আপনকৰ তার মাটি পড়িছে নাই কেনটা পড়িছে ইনে সবু ক্ষেত্র থি মু যদি আপনমানকে বিশেষ ভাবে কইবি ওড়িশার কি বজেট ওড়িশার মূল দিয়া হলা চাষী বিশেষ করি ওড়িশার 65% লোক 70% লোক চাষ উপরে নির্ভর করে চলছে এবং এই বর্ষ আগ্রু কানা হোকলা মই আনি মই বিধানসভার পয়লা সদস্য আগ্রু যদি সুবেত আমি বিধানসভার পয়লা সদস্য সে বিধানসভার আলোচনা থেকে কি মতে দিনে কইলে কি কইলে কেনটা লাগুছে দাদা কইলে ফাইভ স্টার হোটেল রো আসি করে খাবা কি মশলা দেখে মই বিধানসভার পয়লা সদস্য সে ভি পয়লা সদস্য মই জানি আমি আগ্রু কেনটা বজেট করি কিন্তু ইথর যেতেবেলে বজেট রো পুস্তিকা আমকে দিয়া গলা কৃষি বজেট স্বতন্ত্র ভাবে গোটে বহি কৃষি বজেট ওড়িশা সরকার এবং যে কমিটমেন্ট করেছিলেন যে কৃষক আয় বৃদ্ধি করমা ওড়িশার যেটা মেরুদণ্ড এ চাষী মান আয় বৃদ্ধি করবার এবং আয় বৃদ্ধি সঙ্গে সঙ্গে বাকি সবু প্রকার বিকাশ যেটা মু আপনাদের গোটে উদাহরণ দেবি বিজু জনতা দল সরকার কইছিল আমি জলসেচন ব্যবস্থা করু কিন্তু জলসেচন ব্যবস্থা পুরা ঠপ আছে গোটে বি নয়া প্রজেক্ট বিগত 25 বর্ষ ভিতরে যেন পাই যা সেটা ব্যবস্থা নি করি মু যদি ঝারচুড়ার উদাহরণ দেবি হাতিয়া নালা 25 বর্ষর ওড়িশা সরকার আজি তক হাতিয়া নালার টেল এন্ড তক পাই নি আসি পার 25 বর্ষ বিজু জনতা দল সরকার তো চাষী লাগি কাণ করছে আপন মানে বিচার করছে আজি বি হাতিয়া নালা ড্যাম রে লয়করা ব্লক রো চাষী মানকর লাগি যেন ব্যবস্থা রে করা হইলা যেতকি পানি সেতি রহবার কথা সেতকি পানি বি রহি নি পারবা এটা হচ্ছে 25 বছর বিজু জনতা দল ওড়িশা সরকার বজেট আনলে বোধহয় ভারত বর্ষ দিয়ন্তা কেন্তি সরকার হইতবা যেনে শপথ নেলে শপথ নেবার অধা ঘন্টা ভিতরে ক্যাবিনেট বৈঠক আর ক্যাবিনেট বৈঠক কি কহেলা ওড়িশার স্বাভিমান সম্পর্কে তার নিষ্পত্তি যেন জগন্নাথ মন্দির র চারটা দুয়ার বন্ধ হয়ে গুটে দুয়ার খোলা থাকা তিনটা দুয়ার বন্ধ হলা মুই তো এনে ক্যাবিনেট মন্ত্রী মহোদয় অছন ঝাড়সুগুড়া বাসীঙ্ক তরফ তাঁকর মাধ্যম দি তাঁকে তথা পুরা মন্ত্রীমণ্ডলকে ধন্যবাদ দেবার লাগি চাহুছে মুখ্যমন্ত্রীকে সবু মন্ত্রী ভোর 4 বজে আগর দিন রাতি নু যাইকরি 4 বজে নু গাধি পুড়িকরি ঠিয়া হইকরি মঙ্গল আরতি করিকরি নিজে গেট সবু খুলেইকরি সেনু আসলে প্রভু জগন্নাথ দ্বারা এবং ভক্তমানকে ভিতরে পুরস্কার দিয়েছে এতকি বড় সরকার যে জগন্নাথ ভগবানকে ওড়িশার আরাধ্যকে যে অটো থি বুলে বুলে করে চাউল কলেকশন করলে নিজের ভোট লাগি কেবে জগন্নাথ লাগি চিন্তা নি করতাই ওড়িশা সরকার এই বজেট থি যেটা কইতলে সেটা প্রাবধান করছেন 500 কোটি টাকার কর্পোরেট ফান্ডর ব্যবস্থা করছেন ওড়িশার জগন্নাথ মন্দির সুপ করছেন মাইতেন চাষী মানকর কথা কইছি আমি নির্বাচন পহলে নু ঘোষণা করছিলাম যে চাষী ওড়িশার ভারতীয় জনতা পার্টির সরকার আইলে 3100 টাকা ধানর সর্বনিম্ন মূল্য আমি দেবু বলি এবং পহেলা ক্যাবিনেটরে তাকে পাস করবার সঙ্গে সঙ্গে বজেটরে বি তার প্রাবধান করছেন 3100 টাকা লেখা চাষী মানকে এইখান খরিফ ঋতুরে যেতবেলে ধান বিক্রি করবে 3100 টাকা লেখা 48 ঘন্টা ভিতরে চাষী মানকর অ্যাকাউন্টকে পৌঁছবা এটা বিজেপি সরকারর মোহন মাঝি সরকারর এটা বজেটরে উপস্থাপনা আছে এবং বজেটরে বি প্রাবধান আছে তার সঙ্গে সঙ্গে চাষী মানকর যেন কটনি ছটনি হাসি কটনি ছটনি কে বন্ধ করবার লাগি বি প্রয়াস আরম্ভ করছেন মোহন মাঝি সরকার ভারতীয় জনতা পার্টির সরকার মুই কিংবা কেহি গ্যারেন্টি দেখে আমি নি কহবার যে পুরা কটনি ছটনি বন্ধ হওয়া কিন্তু আগামী 2-3 বরস ভিতরে
পুরা কটনি ছটনি বনাবা। এথর প্রয়াস আরম্ভ হয়েছে, কেন প্রয়াস আরম্ভ হয়েছে, কটনি ছটনি কাজ করছেন ধান আর্দ্রতা কে নেই উদা আছে ধান কইকি। ওড়িশা সরকার বজেট রে প্রাবধান করেছেন বহুত মাত্রারে আর্দ্রতা মাপবার মেশিন যেনে ধান বিক্রি আছে সেনে উপলব্ধ থিবা, যাহার ফলে কি চাষী তার আর্দ্রতা কে মাপবা আর যাহার দরকার থিবা সেটা কটবা, যাহার দরকার নি তাই কটে। যে র্যান্ডমলি গুটে থিলা যে 5 কিলো 7 কিলো 10 কিলো তক ধান কাটে দতো সেটা আও হেই পারে, যেটা কমিটমেন্ট করছিল আমার মোহন মাঝি সরকার ভারতীয় জনতা পার্টি সরকার সে কমিটমেন্ট পুরা করছেন। আপনকর ধান ক্ষেত্র সম মুখ্যমন্ত্রী কিষান যোজনা শ্রী অর্ণ অভিযান ইতিবি পয়সা দিয়া হয়েছে কৃষক মানকর বিহান মু নেকরি আপনকর মন্ডির ব্যবস্থা তার সঙ্গে সঙ্গে জলসেচন, এবং জলসেচন গেলে খালি এমআইপি র বড় বড় প্রজেক্ট নহে, মেগা লিপ পয়েন্ট এলআই পয়েন্ট মানকর উন্নতিকরণ, কৃষি যন্ত্রপাতি ডিজেল পাম্পসেট সবু দিক থি বজেট থি স্বতন্ত্র ভাবে প্রভিজন করা হয়েছে বিশেষ করে কৃষি ক্ষেত্র লাগে। আত্মনির্ভরশীল ওড়িশা করবার লাগে আজ আপনার দেখুথবে আলুর সমস্যা সবুড়ে চর্চা হচ্ছে আলু 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 একচুয়ালি কানে সর্টেজ হয়েছে কান তার প্রবলেম মুই যেতকি দূর পচরা পুত্রি করুছিলি আলু চাষ হচ্ছে ওড়িশা কিন্তু 25 বরষ থি ওড়িশা সরকার আলু মিশন করিকি ওড়িয়া লোককে ভঙ্গুয়া খালি বনালে, ইনে চাষ আছে আলু কিন্তু যেহেতু আমার নে কোল্ড স্টোরেজ নি ন ইনর চাষি আলু নেকরি কলকাতা থি রাখছি ওয়েস্ট বেঙ্গল রো কোল্ড স্টোরেজ আছে নো ফের আলু আইছি ইথির লাগি চাষি তার লাগি পেমেন্ট করছে 25 বরষ থি আপনার কোল্ড স্টোরেজ রো ব্যবস্থা নি করলে আজি কথা কইছন আমি তো। ইথিরে ওড়িশা সরকার ইথর বাজেট রে বিভিন্ন কোল্ড স্টোরেজ করবার বি ব্যবস্থা করেছন। আপন ইনে যেন কহুতলে আজি মুই যদি কোনা বি বহুত লম্বা সময় হবা কিন্তু তার চুম্বক রে মুই কহুতে চাষী মান কর লাগি হর্টিকালচার ক্ষেত্র রে এবং মিলেট যেনটা মান্ডিয়া যেন যেনটা আমি জানুছরা মড়িয়া কাতি চাষ হবা বাজরা চাষ হবা তার লাগি বি মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করি কি চাষী মানে কেনটা বেশি তার উপরে উৎকৃষ্ট হবে তার উপরে কেনটা বেশি ফোকাস হবা সে নিতে বি বাজেটে চিন্তা হই। আপন দিদি যেন মানকর ঘোষণা আগ্রু ওড়িশা রে গোটে অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসএসজি গঠন করলে গোটে বিশেষ উদ্দেশ্য নেই যে গাঁ থি গাঁ গহলি থি যে পয়সা ইনকম হচ্ছে পুরুষ লোক মানে যে ইনকম করুছন অধা পয়সা ঘরকে যাচ্ছে অধা পয়সা তারু মত বাকি কথা সে সারি দৌছন ঘরকে চলাছি মা চলাছি তো মা পাকে যত পয়সা নি পৌঁছবা ঘর সশক্ত নি হবে কেতে বড় উদ্দেশ্য এসএসজি গঠন করলে কিন্তু ওড়িশা সরকার নবীন পটনায়ক সরকার বিগত দিন থি এসএসজি মানকে কেবল ভোট ব্যাংক রে ব্যবহার করলে তাঙ্কর উন্নতি লাগি কিছু নি করে। আজি মোহন মাঝির সরকার ভারতীয় জনতা পার্টির সরকার চিন্তা করুছন বিভিন্ন দিক মুই আপনাকে গোটে ছোট উদাহরণ দৌছে আজি নে মুই আমার কে ইয়ারকে অফিস রে লাইভলিহুড মিশন কথা দেখছন মুই দিনে তাকে পচরুছিলি আমার গাঁ মানকে আম হচ্ছে আম আছে বঞ্চিনি ইনে আমার অনেক হোটেল আছে সবু হোটেল বালা তো আমাচার দৌছ আমাচার দোকানও কিনি করি আউছ মতে কোন যদি আমার ইনে মেফেয়ার হোটেল আছে মেঘদূত হোটেল আছে অর্চার্ড হোটেল আছে যদি হোটেল সমূহ আও ইনর এসএসজি গ্রুপ ভিতরে গোটে এমওইউ সাইন হবা আর তাঙ্কে যেন কোয়ালিটির আচার দরকার সে আচার যদি সেমানে বনেই করে দেবে তাঙ্কর আচার বি বিক্রি হবা সেমানে বি আচার নেবে মহিলা বি সশক্ত হবা। মুই তো খালি গোটে উদাহরণ দৌছে বজেট রে মোহন মাঝি সরকার মহিলা মানকর বিকাশ লাগি ই দিক থি বি চিন্তা করছে। আমি ঘোষণা করছু সুভদ্রা যোজনা হবা যেথিরে 50,000 টঙ্কার ক্যাশ ভাউচার মা মানকে দিয়া যিবা আর তার ভ্যালিডিটি 2 বর্ষ তক রহবা 2 বর্ষ ভিতরে মা মানে যেতেবেলে চাইলে ব্যাংক কে যাইকি ক্যাশ ভাউচার কে ইন ক্যাশ করি কি আনি পারবে পরে তিনি হয় 5 দিবি আনি পারবে কিন্তু তার লাগি গুটে ডিটেল এসওপি বনুছে যে কেন মানে পাইবার কথা কা পাইবার কথা তার ডিটেল এসওপি বনুছে আগামী বাজেট তে সেটা প্রভিজন আছে সেপ্টেম্বর মাসে লঞ্চ হবা সুভদ্রা যোজনা রে 50,000 টঙ্কার ক্যাশ ভাউচার মা মানকে দিয়া দিবা এটা আমার কমিটমেন্ট এই বাজেট রে ভিতরে মহিলা মানকে সেন্তা পাখা পাখি 25 লক্ষ মহিলাকে ওড়িশার লক্ষপতি দিদি
কেনতা করি সেমানে সেলফ ইনকম করি করি লক্ষপতি বনবে তার যোজনা থি ওড়িশা সরকার কাম করুছে এবং সেথির লাগি আপনকর মহিলা মানকর বিকাশ লাগি কাম করুছে। আজি শিক্ষা ক্ষেত্রে যদি কহমা স্কুল কে যাবে মাস্টর বিনা কইকি পহলা সমস্যা নেই মিলছে কি নিবে বহুত বড় ওড়িশা সরকার বাজেটে প্রভিজন করেছেন এতকি দিন তো 25 বরস তক নবীন পটনায়ক সরকার পকাইতে রাখিলে বহুত জলদি ওড়িশা সরকার পাখাপাখি 16,000 নু অধিক নয়া টিচরকে পোস্টিং দেবে ভিতরে বাজেটে প্রভিজন আছে কেন্সিল স্কুল বি বাতর অভাব দেখনি দিয়া যায় সেন্তা গাঁ গহলি থি যদি উঠে রেশিও নেবে ড্রপ আউট বহুত হতা আর বিশেষ করে আদিবাসী হরিজন ছুয়া মানে গাঁ গহলি থি যে মানকর ঘরে বাপা নিন কি বাপা আছেন যদি কেনে কুলি কুলি মজুরি কাম করছেন মা বি কুলি মজুরি কাম করছে গোটে সাত আট ক্লাস পড়লা পরে বাবু হয়ে গেল রে তোর পাঠ পড়া এত ঘর কাম থেকে কাম কর তোর চার পাঁচ ভাই বোন আছেন ঘর কেনতা চলবা কই চিন্তা দশ তো পয়সা অভাব ড্রপ আউট বড়ুতলা ধন্যবাদ দেবি আমার মন্ত্রীমণ্ডলকে এবং ক্যাবিনেটকে যে বাজেট পাস করলে মুখ্যমন্ত্রী মহোদয়কে আমার পশ্চিম ওড়িশার জনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যাঙ্কর পরিবার চার পিঢ়ি ইংরেজ সরকার দ্বারা ফাঁসি দিয়া হয়েছিলা সেন্তা স্বাধীনতা সংগ্রামী মাধব সিং না থি মাধব সিং হাত খরচ পাঁঠি গুটে করছেন যেন ড্রপ আউট হচ্ছে সে ছুয়া মানে কেনতা পয়সা লাগি স্কুল ছাড়ি করে নিয়ে যাবে তাকে বার্ষিক 5,000 টাকা লেখা ব্যবস্থা করবার লাগি শিক্ষা ক্ষেত্র থেকে ড্রপ আউট কম করবার লাগি তার ব্যবস্থা করা হয়েছে। আপন জেনে আপনকর জেনে সোশ্যাল সিকিউরিটি কথা যেটা আমি ঘোষণা করেছিল যে আপনকর ভত্তা বড়াবার লাগি বার্ধক্য ভত্তা ওড়িশা সরকার যেতবেলে সরকারকে আইলে বহুত ভাল বাজেট ছাড়িকরি নবীন পটনায়ক সরকার নিয়ে যাইতে খালি হাওয়া হাওয়া থি হেলিকপ্টার উড়ে উড়ে ওড়িশার রাজকোষ খালি করেছিল যেন বাবু মনে ছিলেন তো সেটির লাগি সোশ্যাল সিকিউরিটি রে কি বাজেট রে ঘোষণা করেছেন যে আমি পহলা কইতুম 3,000 টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আলে ভত্তারে বড়বা গেল ভারতীয় জনতা পার্টির সরকার মোহন মাঝিঙ্কর সরকার তাকে বড়াই করে 3,500 করেছেন কিন্তু 80 বর্ষ ঊর্ধ্ব মানকে 3,500 দিয়া যাবা এবং 80% টু অধিকা যে মানে ভিন্নক্ষম হইতে দিব্যাঙ্গ মানকে বি 3,500 লেখা দিয়া যাবা বাকি মানে জনতা পাউতলে পাইবে পর্যায়ক্রমে এটা 45 দিন সরকার আছে মুই আপনাকে কহবার লাগি চাহুছে ইথির লাগি কহুছে যে মুখ্য পূর্বতন মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতা নবীন পটনায়ক বিধানসভা প্রশ্ন উঠাইলে যে আপন 3,000 লেখা দেবু কইলে আই রে খালি 80 বর্ষ ঊর্ধ্ব আমি তো দৌছু হলে তুমি এতকি দিন তো ভাবিবি নি তাই তোমার তো প্রশ্ন পচরাবার অধিকার নিন এবং তুমি যে রাজকোষ ছাড়ি করে যাইছ আজ 80 বর্ষ বালা মানকে দৌছু ভারতীয় জনতা পার্টির সরকার কন্টিনিউ 5 বর্ষ চললা বেলকে 70 বর্ষ 60 বর্ষ উঠলে যে মানে পাইছন পার্থক্য বত্তা সবকাইটা পর্যায়ক্রমে ওড়িশা সরকার আগামী দিনটি লাগু করবে পহলা তার আর্থিক ব্যবস্থা ঠিক করু নিশ্চিত ভাবে লাগু হবা যেটা কহিলে সেটা আমি লাগু করছি। আজ আপনকর আয়ুষ্মান যোজনা লাগু নি হই পাই থাই ওড়িশা সরকারি বাজেট থি প্রাবধান করছন যেথিরে গোপবন্ধু স্বাস্থ্য বীমা যোজনা গোপবন্ধু আরোগ্য যোজনা কইরি না পরিবর্তন হইছে অনেক লোককে বাধলা যে আমার না পরিবর্তন হইগলা কই বিগত দিন থি যে সরকার থিলে তাঙ্কর ইতিহাস গুটে লোক নু আরম্ভ হতলা আর গুটে লোক নু শেষ হতলা কেবল আমি সম্মান করছু আমি বি আজ সম্মান করছু বিজু বাবু ওড়িশা লাগি বহুত করছিলে প্রবাদ পুরুষান কিন্তু তার মানে নহে যে অলগা মানে কাম নি কইতাই আজি মাধব সিং রো না থি গুটে যোজনা ঘোষণা হলা বিজু জনতা দল বালা নবীন পটনায়ক সহি পারবা আজি যেতবেলে গোপবন্ধুঙ্কর না থি মতে কহ ওড়িশা থি গোপবন্ধু যেন সেবা কাম করছিলে যেনটা আমি বহি থি পড়িছো সেনটা তো আর কেই নি থাই আজ গোপবন্ধুঙ্কর না থি সে যোজনা ঘোষণা হলা তাকে বাধি হতলা গোপবন্ধু আরোগ্য কল্যাণ যোজনা যেন ঘোষণা হয়েছে সেথিরে পূর্ব যোজনা সঙ্গে সঙ্গে আয়ুষ্মান যোজনা বি লাগু হয়েছে যাহার ফলতি
ଓଡ଼ିଶା ବାହାରେ ବି ବାକି ହସ୍ପିଟାଲ ମାନେ ବି ସେଥିରେ ଲାଭ ପାଇପାରବେ ଆଉ ସେ ରାଶି ପାଇପାରବେ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା ଲାଗି ବି ଅଛେ, ବିକଶିତ ଗାଁ ବିକଶିତ ଓଡ଼ିଶା ଲାଗି ହଜାରେ କୋଟି ଟଙ୍କାର ବ୍ୟବସ୍ଥା ଅଛେ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ମିଶନ ଲାଗି 2462 କୋଟି ଟଙ୍କାର ବ୍ୟବସ୍ଥା ଅଛେ। ସେନ୍ତା ଓଡ଼ିଶାର ଅସ୍ମିତା ଓଡ଼ିଆ ଅସ୍ମିତା ଲାଗି 200 କୋଟି ଟଙ୍କାର ବ୍ୟବସ୍ଥା ଅଛେ। ଏବଂ ସମୃଦ୍ଧ କୃଷକ ଯୋଜନା ଲାଗି 5000 କୋଟି ଟଙ୍କା, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ଲାଗି 21000 କୋଟି ଟଙ୍କା ବ୍ୟବସ୍ଥା ଅଛେ। ବିଭିନ୍ନ ଜାଗାକି ସ୍ୱାସ୍ଥ୍ୟର ଭିତ୍ତିଭୂମି ବିକାଶ କରିବାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ କେନ୍ତା ଲୋକମାନେ ଠିକ୍ସେ ତାର ପାଇପାରବେ। ମୁଁ ଏଖେ ଗୋଟେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆସିଛେ, ଏତିକି ଦିନ ହେଲା ଝାରସୁଗୁଡ଼ା ହେଡ଼କ୍ୱାର୍ଟର ହସ୍ପିଟାଲ ଇନୁ 7 କିଲୋମିଟର ଦୂରକେ ସିଫ୍ଟ ହେଇଯାଇଥିଲା, କିନ୍ତୁ ଆଜି ତ ଗାଁ ଗହଳିରୁ ଯେନ୍ ଲୋକ ଆସୁଥିଲେ ଯାହାକେ ରକ୍ତ ଦରକାର ପଡୁଥିଲା, ଗାଡ଼ି ଥାଉ କି ଗାଡ଼ି ଭୁଡ଼ା ନେଇ ଥାଉ, ବ୍ଲଡ ଟିକେ ଲାଗି 6-7 କିଲୋମିଟର ଦୂରକେ ଆସି ପଡୁଥିଲା। ଆଜି ସେ ଶୁଭ ଦିନ, ଆଜି ବ୍ଲଡ ବ୍ୟାଙ୍କର ଆରମ୍ଭ ହେଇଛେ, ସେନେ ବ୍ଲଡ ବ୍ୟାଙ୍କ ଆରମ୍ଭ ହେଇଗଲା ଆମର। ଏବଂ ଅନେକ ଯେମାନେ ରକ୍ତଦାତା ଅଛନ୍ ସେମାନେ ବି ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ମୋତେ କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ଭେଟିଥିଲେ, କହୁଥିଲେ ଯେ ଆମେ ଯଦି ବ୍ଲଡ ଡୋନେସନ କରିବାର ଲାଗି ଚାହୁଁଛୁ ଟାଉନ ଥିବି ତାର ବ୍ୟବସ୍ଥା ଥାଉ। ତ ମୁଇଁ କହିଦେବାର ଲାଗି ଚାହୁଁଛେ ଯେନେ ବ୍ଲଡ ବ୍ୟାଙ୍କ ଥିଲା ସପ୍ତାହେ ଥି 2 ଦିନ ସେନେ ବ୍ଲଡ କଲେକ୍ସନ ୟୁନିଟ ବାପତି କେମ୍ପ ଆସୁ, ସେନେ ବ୍ଲଡ କଲେକ୍ସନ ବି ହେବା। ଯେନ୍ ମାନେ ବ୍ଲଡ ଦେବାର ଲାଗି ଚାହୁଁଛନ୍ ଇନେ ବି ଦେଇପାରବେ, କିନ୍ତୁ ସେନେ ବ୍ଲଡ ବ୍ୟାଙ୍କର ବ୍ୟବସ୍ଥା ହେଲା। ଏବଂ ଆମେ ଝାରସୁଗୁଡ଼ା ଥି ନିର୍ବାଚନ ଆଗି ମୁଁ କହିଥିଲୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଲାଗି ଯେ ବିଶେଷ କରି ମଙ୍ଗଲ ବଜାର ହସ୍ପିଟାଲ ଯେନ୍ଟା ଝାରସୁଗୁଡ଼ା ସହରର ଆଉ ଝାରସୁଗୁଡ଼ା ବ୍ଲକର ବିଶେଷ କରି ଲାଇଫ ଲାଇନ୍, ଏବଂ ତାକେ ଆରମ୍ଭ କରିବାର ଲାଗି କହିଥିଲୁ। ମୁଇଁ ଆପଣମାନଙ୍କେ କହୁଛେ ଆଗାମୀ ମ୍ୟାକ୍ସିମମ୍ 1.5 ମାସ ମାସେ ନୁ 2 ମାସ ଭିତରେ ଚେଷ୍ଟା କରୁଛୁ ଜଲ୍ଦି ହେବାର ଲାଗି, ମାସେ ନୁ 2 ମାସ ଭିତରେ ମଙ୍ଗଲ ବଜାର ହସ୍ପିଟାଲ ଆରମ୍ଭ ହେବା। ଏବଂ ଯଦି ଆପଣ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ର ଥି ମୁଇଁ କହୁଥିଲି ହାୟର ଏଜୁକେସନ ଦେଇଛି, ଆଜି ଓଡ଼ିଶା ଥି ଅନେକ କଲେଜ ହେଇଛେ, ବାକି ଝାରସୁଗୁଡ଼ା ବିଷୟରେ ଯଦି କହିବି, ଝାରସୁଗୁଡ଼ା ଥି 25 ବର୍ଷର ସରକାର ଗୋଟେ ସରକାରୀ କଲେଜ ଦେଇନି ପାରେ, ସରକାରୀ କଲେଜ ନିନ। ଏବଂ ତାର ଦେଖି ବି ପ୍ରୟାସ ଆରମ୍ଭ ହେଇଛେ, ଆଗାମୀ 2-3 ମାସ ଭିତରେ ନିଶ୍ଚିତ ଭାବେ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣ କଲେଜ ସରକାରୀ କଲେଜ ହିସାବରେ ଘୋଷଣା। ୨୦୨୭ ମହିଳାମାନଙ୍କର ବିକାଶ ଲାଗି ଓଡ଼ିଆ ଅସ୍ମିତା ଲାଗି ମୁଇଁ ବୋଧେ ପ୍ରାୟ ପ୍ରାୟ ସବୁ ଦିଗ୍ଥି ଆପଣଙ୍କେ କିଛି କିଛି ଆରମ୍ଭ କରିଛେ। ଯଦି ଏଥିରେ ବଜେଟର ମୁଖ୍ୟ କଥା ଆରମ୍ଭ କରିବି, 2,065 କୋଟି ଟଙ୍କାର ବଜେଟ ଯେଉଁଥିରେ କି ଆମର କୃଷି ଲାଗି 2,65,000 କୋଟି ଟଙ୍କାର ବଜେଟ, ଯେଉଁଥିରେ ଓଡ଼ିଶାରେ ଯେନ୍ ଯେନ୍ ଦିଗ୍ଥି ବିଗତ ଦିନ ଥି ସରକାର ଧ୍ୟାନ ନି ଦେଇଥାଏ, ସେ ଦିନ ମୁଇଁ ତ ଦିନେ ଗୋଟେ ଗୋଟେ କଥା ପଢ଼ିବି ବହୁତ ଜିନିଷ ହେବା। ଚାଷୀମାନଙ୍କର 3100 ଟଙ୍କା ଯୋଜନା, ସମୃଦ୍ଧ କୃଷକ ଯୋଜନା ଲାଗି 5000 କୋଟି ଟଙ୍କା, ଶ୍ରୀ ଅର୍ଣ୍ଣ ଯୋଜନା ଲାଗି 649 କୋଟି ଟଙ୍କା, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଫସଲ ବୀମା ଯୋଜନାରେ 600 କୋଟି ଟଙ୍କା, ସିଏମ୍ କିଷାନ ଲାଗି 1,935 କୋଟି ଟଙ୍କା, ଶୀତଳ ଭଣ୍ଡାର ପ୍ରସ୍ତୁତ ଲାଗି ପଇସା ଅଛେ, ପ୍ରାଥମିକ ପର୍ଯ୍ୟାୟରେ ଉପଖଣ୍ଡ ସ୍ତରରେ ସବ୍ ଡିଭିଜନ ତରଫ ଶୀତଳ ଭଣ୍ଡାର କେନ୍ତା ହେଇପାରବା ତାର ଲାଗି ବ୍ୟବସ୍ଥା ଅଛେ। କୃଷକମାନଙ୍କେ ୱାନ୍ ଷ୍ଟପ୍ ୱାନ୍ ସମାଧାନ, ଗୋଟେ ଜାଗା ଥି ଗୋଟେ ପୁରା ସମାଧାନ ପାଇବେ ତାର ବ୍ୟବସ୍ଥା ଅଛେ। ରାଜ୍ୟରେ ପିଏମ୍ କୁସୁମ ଲାଗି ଅଛେ, ଜଳ ସମ୍ପଦ ବିଭାଗର ଲାଗି ଯେନ୍ ଗତଥର ବଜେଟ ଥିଲା ଇ ବଜେଟ ଥି 25% ଲେଖା ବ୍ୟବସ୍ଥା ଅଛେ, ତାକି ଚାଷୀମାନଙ୍କେ ଠିକ୍ରେ ଦେବେ ମିଲୁ କହିକିରି ସେଥିରେ ସବୁ କଥା ଅଛେ। ଡ୍ୟାମ୍ ସୁରକ୍ଷା ନୁ ନେଇକିରି ଯେନ୍ ମୁଇଁ କହିଲି ଏଲ୍ଆଇ ପଏଣ୍ଟ, ମେଗା ଲିଫ୍ଟ ପଏଣ୍ଟ ଏବଂ ଜଳସେଚନର ବ୍ୟବସ୍ଥା, ବନ୍ୟା ନିୟନ୍ତ୍ରଣ ଲାଗି ପାର୍ବତୀଗିରି ଉଠ ଜଳସେଚନ ଲାଗି, ତାପରେ ଡିପ୍ ବୋରୱେଲ ଲାଗି, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କେନାଲ ଲାଇନିଂ ଲାଗି, ସବୁଥିର ଲାଗି ବ୍ୟବସ୍ଥା ଅଛେ। ଏବଂ ରୋଜଗାର ଲାଗି ସ୍କିଲ ଡେଭଲପମେଣ୍ଟ ସେକ୍ଟର, ଆଜି ଦୁନିଆ ଏତିକି ଆଡଭାନ୍ସ ହେଇଛେ ଯେ କାଣା ପଢ଼ିଛୁ ଯେତିକି ନୁହେଁ କାଣା ଜାଣିଛୁ ସେଟା ବେଶୀ ମେଟେରିଆଲ କରୁଛୁ, ଆମେ କାଣା ପଢ଼ିଛୁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କାଣା ଜାଣିଛୁ। ସ୍କିଲ ଡେଭଲପମେଣ୍ଟ ସେକ୍ଟର ଲାଗି ବି ସରକାର ବିଶେଷ ଭାବେ ପ୍ରାବଧାନ କରିକିରି କେନ୍ତା ସବୁ ଜିଲ୍ଲାରେ ଛୁଆମାନେ ବେଶୀ ସ୍କିଲ ହେଇକି ବାହାରିବେ, ଆଉ ଓଡ଼ିଶାରେ ଓଡ଼ିଶା ଉପରେ କେନ୍ତା ଭାରତ
ডিপেন্ডেন্ট হবা, পৃথিবী ডিপেন্ডেন্ট, আমার বিশ্ব ডিপেন্ডেন্ট হবা, তার লাগি বি যোজনা প্রস্তুত আছে। এই বজেট উপরে আজি দুনিয়া সেমি কন্ডাক্টর উপরে নির্ভরশীল, এবং ভারতর গোটে অগ্রণী রাজ্য ভাবে সেমি কন্ডাক্টর র ইন্ডাস্ট্রি বসি করি সেমি কন্ডাক্টর কেন্তু কেন্তা ইন প্রোডাকশন হবা, তার লাগি বি ওড়িশা সরকার এবং ভারত সরকার যেন দুইটা রাজ্য কে এখন বাজিছে, আসাম আর ওড়িশা দুইটা রাজ্য কে বাছিছন, যেন থেকে আজি সেমি কন্ডাক্টর ক্ষেত্রে বি ওড়িশা অগ্রণী ভূমিকা সারা ভারত কে নেবার লাগি চাউতলে। ইনে সেন্ট্রাল বাজেট বিষয় থি জনে কে কহুতলে যে সেন্ট্রাল বাজেট থি এত আগে কহুতলে ওড়িশা লাগি বিশেষ কিছু ইন কহিলে, মানে আপনাকে কহিদেবার লাগি চাউছি 2024-25 মশিয়া থি ওড়িশা লাগি সেন্ট্রাল বাজেট থি 1,25,444 কোটি টঙ্কা নরেন্দ্র মোদী সরকার ওড়িশা লাগি ব্যবস্থা করে, এবং তার বিভিন্ন দিক থি যদি কহিবি লম্বা সময় হবা, খালি রেলওয়ে লাগি 10,586 কোটি টঙ্কা ব্যবস্থা হয়েছে। তেণু বোধ হুয়ে ইতার পহলে নু 25 বরস তক বাজেট করে ওড়িশা সরকার র কেনসি বিধায়ক কি মন্ত্রী আসি করি সাধারণ লোককে আমার বাজেট থি কানা আছে সমালোচনা সর্বার শুনবার সঙ্গে সঙ্গে সজেশন শুনবার দিক সত্তা আপনিতলা ওই ধন্যবাদ দেবি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে সরকারকে যে আজ আমার মন্ত্রী মানকর বি সৎসাহস আছে, আমার বিধায়ক মানকর বি সৎসাহস আছে, আমার সাংসদ মানকর বি সৎসাহস আছে, যে আমার কেন্দ্র সরকার আর রাজ্য সরকার কানা করুছন তাকে জানবার লাগি। বাজেট বাহারে গোটে কথা খালি কহুছে, আজি তো আস কুধা কুধা পড়ুতলা আমার সত্যনারায়ণ রাও বইছন কাহি কাহি এই কোর্ট সে কোর্ট বহুত জায়গা দৌড়ুতলে ফাইন নিয়ে হতলা 72 কোটি টঙ্কা ফাইন নিয়েছে 72 কোটি টঙ্কা। আও ঝারসুগুড়া থি আস ফ্রি করবার লাগি আজি যেটা প্রয়াস আরম হয়েছে, আজি নে সাংবাদিক বন্ধু মানে আছন বুদ্ধিজীবী বন্ধু বুদ্ধিজীবী গুরুজন মানে অছন মুই কহবার লাগি চাও, কিছু দিন তলে যে ছত্তিশগড় সরকার র যেন তাঙ্কর থান গুহা আছে তাকে মনিটরিং করবার লাগি গুটে জিপিএস সিস্টম ছত্তিশগড় সরকার কইছে, মুই ছত্তিশগড় র অর্থমন্ত্রী কে অনুরোধ করি করি সে তাঙ্কর যে ফেন্ডর অছন তাকে ডাকি সে আসলা পরে ইনে জিল্লাপাল ছিলে এসপি মহোদয় ছিলে আরটিও মহোদয় ছিলে সে গোটে প্রেজেন্টেশন দেলে, প্রেজেন্টেশন দেনা পরে আজি সবু ইন্ডাস্ট্রি কে ডাকি করি কোহাই দিয়ে আইছে যে আপনকর যেতকি আস গাড়ি আছে সবু আস গাড়ি থি জিপিএস সিস্টম লাগবার কথা, আর সে জিপিএস সিস্টম র মনিটরিং গোটে জিল্লা প্রশাসন পাখে রহবা গোটে কোম্পানি পাখে রহবা, যেন মনিছা অধা রাতিয়া নেইকরি কেন ক্ষেতে কেন গুড়া থি কেন বন নে কেন মুড়া থি পকোতলে সে প্রক্রিয়া ঝাড়সুগুড়া জেলাতে সম্পূর্ণ ভাবে পৌঁছে আপনকর পারমিশন আছে সে নে পকাবে যাহি তাহি যে নাস পড়ুতলা নি পড়ে, এবং স্বতন্ত্র ভাবে কোহা হয়েছে যে যেনে লোক মানকর জনবসতি আছে সে এরিয়া থি আস নি পড়বার লাগি বি নির্দেশ হচ্ছে। 25 বরস থি গোটে কলুষিত সরকার ছিলা সুধরাবার লাগি ধীরে ধীরে সময় দরকার, মুই আপন মানকে আমি আশীর্বাদ মানুছ যে নিশ্চিত ভাবে এই সবু ব্যবস্থা থেকে পরিবর্তন হবা, ঝারসুগুড়ার লোক ঠিক ভাবে কেনতা বায়ু টিকে পাইবে তার ব্যবস্থা হচ্ছে। আমি কইতলু যে এখানে ছুয়া মানকর লাগি স্কিল লাগি হবা, বিগত দিন দি মুই টিকে মোর কার্যক্রম রে ব্যস্ততা থিলি ঝারসুগুড়া জেলার দুই জায়গা থি রজরাজ নগর থি মন্ত্রী মহোদয় তাকে উদ্ঘাটন করলে ঝারসুগুড়া থি আরম্ভ হইতে আরম্ভ হয়ে ছুয়া মানকর স্কিল ডেভেলপমেন্ট লাগি কেনতা আইএস হই পারবে কেনতা আইপিএস হই পারবে তার লাগি এমসিএল রো সহায়তা থি আমার স্কিল ডেভেলপমেন্ট তাঙ্কর ক্যারিয়ার কাউন্সেলিং লাগি বি সে ব্যবস্থা বি আরম্ভ হেলানো। ইনে ছাড় সুড়া থি আগামী দিন থি আহুরি বি বিকাশ কার্য নিশ্চিত ভাবে পৌঁছাবো আপন মানকর আশীর্বাদ থি ওড়িশার সরকার ভারতীয় জনতা পার্টির সরকার গোটে জনকল্যাণকারী সরকার আই জনকল্যাণকারী সরকার কেনসি ভি কাম লাগি লোকমানকর ভাল লাগি কেনসি ভি পদক্ষেপ উঠাবার লাগি কেবে ভি পছ ঘুঞ্চা নি দিয়ে ওড়িশাকে 2036 সুদ্ধা সবুনু ভারতবর্ষর সর্বোত্তম রাজ্য বনামা, আর সে
ଓଡ଼ିଶା ସର୍ବୋତ୍ତମ ରାଜ୍ୟ ତତ୍ ତକ୍ ହେଇନିପାରେ ଯତ୍ ତକ୍ ଝାରସୁଗୁଡ଼ା ଓଡ଼ିଶାର ଗୋଟେ ସର୍ବୋତ୍ତମ ଜିଲ୍ଲା ନେଇ ହେଇପାରେ। ଆଉ ନିଶ୍ଚିତ ଭାବେ ଓଡ଼ିଶା ଯେତେବେଳେ ସର୍ବୋତ୍ତମ ରାଜ୍ୟ ହେବା ଝାରସୁଗୁଡ଼ା ଜିଲ୍ଲା ବି ଓଡ଼ିଶାର ସର୍ବୋତ୍ତମ ଜିଲ୍ଲା ହେବା। ତାର ଲାଗି ଆମେ ପୁରା ପ୍ରତିଶ୍ରୁତିବଦ୍ଧ ହଉ ଆଉ ତାର ଲାଗି ଯାହା ଯାହା ଦରକାର ପଡ଼ବା ସବୁ କାମ କରାଯିବା। ମୁଇଁ ଫେର ଥରେ ଆପଣ ମାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ କୃତଜ୍ଞତା ଆଉ ଧନ୍ୟବାଦ ଅର୍ପଣ କରୁଛେ ଯେ ଆପଣ ମାନେ ଏଭଳିଆ ଗୋଟେ ସଙ୍ଗୋଷ୍ଠୀରେ ଆସିଲେ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର, ସମସ୍ତଙ୍କୁ।